ভারতে ভিন্ন রঙের নাম্বার প্লেট ব্যবহার হওয়ার অর্থ। আমরা যখনই বাড়ির বাইরে বের হই তখনই রাস্তায় বিভিন্ন রঙের নাম্বার প্লেটের গাড়ি দেখি। এর মধ্যে খুবই কমন হল সাদা এবং হলুদ রঙের নাম্বার প্লেট। আর এর মানে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু এই সাদা কালো ছাড়াও লাল কালো কমলা এছাড়াও অনেক রঙের নাম্বার প্লেটও হয়। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো যে গাড়ির নাম্বার প্লেট কত রকমের রঙের হয় আর সেই আলাদা আলাদা রঙের মানে কি, এবং এই নাম্বার প্লেট গুলোর জন্য যে আলাদা আলাদা নিয়ম কানুন বানানো হয়েছে সেগুলো কি, নাম্বার প্লেটের মানে কি, এছাড়াও আরো অনেক অনেক কিছু জানবো। সর্বপ্রথম ভারতে যে সাতটা রঙের নাম্বার প্লেট ব্যবহার করা হয় আমরা তার অর্থ জানবো। তবে তার আগে আমাদের চ্যানেল দ্য বং ফ্যাক্টরি কে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে করে দিন, না হলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু মিস হয়ে যাবে। এর মধ্যে সর্বপ্রথম হলো লাল রঙের নাম্বার প্লেট। এই রঙের নাম্বার প্লেট শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতি ও সমস্ত রাজ্যের রাজ্যপালের গাড়িতে ব্যবহার করা হয়, এবং এই গাড়িগুলোর লাইসেন্সের সংখ্যার বদলে সেখানে ভারতের প্রতীক অর্থাৎ অশোক স্তম্ভের চিহ্ন দেখতে পাওয়া যায়। আপনি যদি ভারতের প্রধানমন্ত্রীর গাড়ির নাম্বার প্লেট দেখেন তাহলে সেটা সাদাই হবে, কারণ শুধুমাত্র এই দেশের রাষ্ট্রপতি এবং সবকটি রাজ্যের রাজ্যপালের ক্ষেত্রে এই লাল রঙের নাম্বার প্লেট ব্যবহার করা হয়। দ্বিতীয় আসে নীল রঙের নাম্বার প্লেট। এই রঙের নাম্বার প্লেট পাওয়া যায় তাদের গাড়িতে যারা ভারতের বাইরে থেকে আসে এবং নিজেদের গাড়িতে করে আশেপাশে যাতায়াত করেন, তখন তাদের গাড়িতে নীল রঙের নাম্বার প্লেট দেখতে পাওয়া যায়। এবং নাম্বার প্লেট নীল রঙের হওয়ার জন্য হরফের রং কালোর বদলে সাদা করা হয়। এটি নাম্বার প্লেটের গাড়ির বাইরের মানুষের ব্যবহার করার জন্য, এখানে প্রদেশের কোডের বদলে তাদের দেশের কোড ব্যবহার করা হয়। এরপরে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ধরনের গাড়ি কারা ব্যবহার করে। এই ধরনের গাড়িগুলি সাধারণত বিদেশি রাষ্ট্রদূত বা বিদেশি কোনো প্রতিনিধি এনারা ব্যবহার করে থাকেন, অর্থাৎ এই গাড়িগুলি সাধারণত বিদেশি দূতাবাসের হয়। তৃতীয়ত আসে হলুদ রঙের নাম্বার প্লেট। যদি কোনো গাড়ির নাম্বার প্লেট হলুদ রঙের হয় এবং তার উপর কালো রঙের হরফ দিয়ে নম্বর লেখা হয়, তখন বুঝতে হবে সেটি একটি কমার্শিয়াল গাড়ি বা সরকারি ভাষায় যাকে বলা হয় ব্যবসায়িক গাড়ি, এবং এটি সাধারণত বাণিজ্যিক কাজেই ব্যবহার করা হয়। এই নাম্বার প্লেট আপনার বাস, ট্রাক, ট্যাক্সি এছাড়াও উবের, ওলা ইত্যাদি আরো অনেক গাড়িতে দেখতে পাবেন, যে সমস্ত গাড়িগুলি কেবলমাত্র মালপত্র আনা নেওয়া বা যাত্রী আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। এই রঙের নাম্বার প্লেটওয়ালা গাড়িগুলির একটি মাত্র বিশেষত্ব, সেটি হলো এই নাম্বার প্লেটের গাড়ি চালানোর জন্য একটি কমার্শিয়াল লাইসেন্সও থাকতে হয় এই গাড়ি চালকদের, এবং এই লাইসেন্স না থাকলে এটি নিয়ম লঙ্ঘন করা বোঝায় এবং এই কারণে চালানো কাটা হতে যেতে পারে। এরপর আসে কালো রঙের নাম্বার প্লেট। যখন কোনো নাম্বার প্লেট কালো রঙের হয় এবং তার উপর হলুদ রং দিয়ে সংখ্যা লেখা হয়, তবে এই ধরনের গাড়ির মালিক এক সাধারণ ব্যক্তি হয়। কিন্তু এই ধরনের গাড়ি বাণিজ্যিক কারণেও ব্যবহার করা যায় এবং এই গাড়ি চালকদের কাছে কমার্শিয়াল লাইসেন্স না থাকলেও চলে। ভারতের কিছু বড় শহরে জুম কারের যে সুবিধা আছে এটা তারই উদাহরণ। আপনি যদি কখনো জুম কার ব্যবহার করে থাকেন তবে এটি আপনার কাছে খুবই পরিচিত, যে গাড়ি তো তাদেরই হবে কিন্তু সেই গাড়ি চালাতে হবে আপনাকে নিজেকে, সেই কারণেই এই গাড়ির জন্য কমার্শিয়াল লাইসেন্স দরকার পড়ে না। এরপর আসে আমাদের খুব পরিচিত নাম্বার প্লেট, অর্থাৎ সাদা নাম্বার প্লেট। যদি কোনো গাড়ির নাম্বার প্লেট সাদা রঙের উপর কালো রং দিয়ে সংখ্যা লেখা থাকে, তার অর্থ হলো সেই গাড়িটি কোনো একজন সাধারণ ব্যক্তি। এই সাদা নাম্বার প্লেটওয়ালা গাড়িগুলির একটি নিয়ম আছে যে এটি কোনোভাবে কোনো বাণিজ্যিক কারণেই ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোনো মালপত্র আনা নেওয়া বা কোনোভাবে যাত্রী খোঁজা বা তোলা চলবে না, এবং এর মধ্যে একটিও করা আইনত অপরাধ। এরপর আছে সবুজ রঙের নাম্বার প্লেট। এই সবুজ রঙের নাম্বার প্লেট এসেছে আমাদের ভারতে তথা বিশ্বব্যাপী জবে থেকে বৈদ্যুতিক গাড়ি চালানো আরম্ভ হয়েছে। বিশ্বের সমস্ত সরকারই এই সবুজ রঙের নাম্বার প্লেট চালু করেছেন, সেই কারণে আমাদের ভারতের সড়ক মন্ত্রণালয়েরও বৈদ্যুতিক পরিবহনের ক্ষেত্রে এই সবুজ রঙের নাম্বার প্লেটের ব্যবহার নির্ধারণ করেছেন। এই নাম্বার প্লেটগুলি প্রাথমিক রং সবুজ হবে এবং এই গাড়ির ব্যবহার প্রকার অনুযায়ী এর উপরের হরফের রং সাদা বা হলুদ হবে। যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য এই গাড়ি কেনা হয় তবে এর সবুজ নাম্বার প্লেট সাদা রং দিয়ে নাম্বার লেখা হয়, এবং কোনো বাণিজ্যিক কারণে এই গাড়ি ব্যবহার করা হলে হলুদ রং দিয়ে নাম্বার লেখা হয়। এবার আসি শেষ নাম্বার প্লেটে। এই নাম্বার প্লেটে অ্যারো থাকে আর এই নাম্বার প্লেটকে অ্যারো নাম্বার প্লেট বলা হয়। এই সম্বন্ধে আপনাদের মধ্যে খুব কম মানুষেরই ধারণা আছে, তাই অন্য যে কোনো গাড়ির নাম্বার প্লেটের বিপরীতে আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে যানবাহন হয়, অর্থাৎ যা সামরিক যানবাহন হিসেবে ব্যবহৃত হয়, একটি ভিন্ন নম্বর
নম্বর পদ্ধতি ব্যবহার করা হয়। এই সামরিক পরিবহন নাম্বার প্লেটের নাম্বার নিউ দিল্লির রক্ষণ মন্ত্রণালয় থেকে ঠিক করা হয়। এই ধরনের যানবাহনের নাম্বার প্লেটে প্রথম সংখ্যা বা তৃতীয় সংখ্যার স্থানে উপরে নির্দেশিত একটি তীর থাকে, যাকে প্রশস্ত তীর বলা হয়। এটি ব্রিটিশ কমনওয়েলথের অনেক অংশে ব্যবহৃত হয়। এই তীরের প্রথম দুটি সংখ্যা সেই বছরটি দেখায় যে বছর সেনাবাহিনী সেই গাড়িটি কিনেছিল। এই নাম্বার প্লেটে থাকা 11টি সংখ্যা, অর্থাৎ এত বড় সংখ্যা আর অন্য কোনো যানবাহনে পাওয়া যায় না, শুধু অ্যারো নাম্বার প্লেটের গাড়িতেই ব্যবহার করা হয়। সুতরাং এই সাত ধরনের নাম্বার প্লেটের ব্যবহার হয় আমাদের ভারতে। কিন্তু কেন হয় এত ধরনের নাম্বার প্লেটের ব্যবহার? ভারতের পরিবহন নিয়মের সঠিক প্রয়োগের জন্য এবং ট্রাফিক পুলিশের কাজকে একটু সহজ করার জন্য ভারতের এই ধরনের নিয়ম বানানো হয়েছিল। এবার জানবো নাম্বার প্লেট নিয়ে ভারত সরকারের যে নিয়ম কানুন আছে তা ঠিক কি রকমের। দ্য সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট 1989 সেকশন 50D অনুযায়ী নাম্বার প্লেট শুধু ইংরেজি ভাষাতে হবে। কোন ব্যক্তি যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় তার নাম্বার প্লেট লেখায় তাহলে সেটি আইনত দণ্ডনীয় হবে এবং তার জরিমানা পর্যন্ত হতে পারে। বিধান আছে ব্যক্তিগত গাড়িগুলির নাম্বার প্লেট সাদাই রাখতে হবে এবং তার উপরে কালো রং দিয়ে সংখ্যা লিখতে হবে। যে সমস্ত বাণিজ্যিক গাড়ি আছে তার পটভূমিকে হলুদ রাখা হবে এবং তার উপর কালো রং দিয়েই সংখ্যা লিখতে হবে। নাম্বার প্লেট সাধারণ ফন্টে স্পষ্ট লিখতে হবে। ফন্টে কোনো রকমের কোনো নকশা দেওয়ার কোনো অনুমতি নেই, কারণ কিছু মানুষ গাড়ির পেছনের প্লেটে নাম্বার তো লিখে দেয় কিন্তু তার পরের প্লেটেই ডক্টর, অ্যাডভোকেট, জয় মা এছাড়াও আরো অনেক কিছু লেখে এবং এটিও বেআইনি ও এর জন্য জরিমানা হতে পারে। সব থেকে দরকারি, যদি কেউ নাম্বার প্লেটের সাথে কোনো বিশৃঙ্খল সৃষ্টি করে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী আলাদা আলাদা জরিমানা নির্ধারিত আছে। সুতরাং আপনারও যদি গাড়িতে নাম্বার প্লেট লাগানো কোনো ত্রুটি হয়ে থাকে সেটা তাড়াতাড়ি সঠিক করান, তা না হলে হতে পারে আপনারও কোনো কারণে জরিমানা। শেষ এবং সব থেকে দরকারি নাম্বার প্লেটের অর্থ কি? ধরি একটা নাম্বার প্লেট নিলাম এবং তাতে লেখা আছে KA19P8488। নাম্বার প্লেটে লেখা প্রত্যেকটি অক্ষর এবং সংখ্যার আলাদা আলাদা অর্থ আছে। সর্বপ্রথম যে দুটি অক্ষর আছে, যেমন এখানে KA, সেটা বলে গাড়িটি কোন রাজ্যে। যেমন এই গাড়িটির প্রথম দুটি অক্ষর হলো KA, অর্থাৎ এই গাড়িটি হলো কর্ণাটকের। তেমনি দিল্লির গাড়িতে DL লেখা থাকবে, গুজরাটের গাড়িতে GJ লেখা থাকবে, পশ্চিমবঙ্গের গাড়িতে WB লেখা থাকবে। এরপরে যে দুটি সংখ্যা থাকে সেই দুটি বলে এটি কোন জেলার। RTO তে রেজিস্টার হয়েছে, যেমন এখানে সংখ্যা দুটি হলো 19, অর্থাৎ কর্ণাটকের ম্যাঙ্গালোর জেলার RTO তে রেজিস্টার করা হয়েছে। এরপর একটি ক্রমিক সংখ্যা থাকে, যার থেকে বোঝা যায় যে এই গাড়িটির রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য কম্পিউটারের কোন ডিরেক্টরিতে সংরক্ষিত আছে। আমাদের উদাহরণে যে P আছে সেটা এই কম্পিউটারের ডিরেক্টরিকে বোঝায়। এরপরে যে শেষ চারটি সংখ্যা থাকে সেটি হলো এক অদ্বিতীয় সংখ্যা, যা প্রত্যেকটা গাড়ির আলাদা হয়। যদি আপনি দিল্লির নাম্বার প্লেট দেখেন তাতে ওখানে RTO কোডের সাথে একটি অক্ষরও দেখতে পাবেন। যেমন একটি গাড়ির নাম্বার ধরলাম DL7S CA4365, এই নাম্বার প্লেটে 7 এর সাথে একটি অক্ষর S লেখা আছে। এই অক্ষরটি বলে যে এই গাড়িটি কোন ধরনের ছিল, যেমন S দু চাকার বাইক বা স্কুটির জন্য ব্যবহার করা হয়, C গাড়ির জন্য ব্যবহার করা হয়, P যাত্রীবাহী গাড়ির জন্য ব্যবহার করা হয়, R তিন চাকার অটোরিকশার জন্য ব্যবহার করা হয়, T ট্যুরিস্ট লাইসেন্স প্রাপ্ত গাড়ি বা ট্যাক্সির জন্য ব্যবহার করা হয়, V ভ্যান বা ওই জাতীয় গাড়ির জন্য ব্যবহার করা হয়, এবং Y বড় মালবাহী ট্রাক বা ওই জাতীয় পরিবহনের জন্য ব্যবহার করা হয়। সুতরাং একটি ছোট নাম্বার প্লেটও সরকার অনেক নিয়ম কানুন বানিয়ে রেখেছে। আশা করছি নতুন কিছু জানতে পারলে আমাদের এই ভিডিও থেকে। বন্ধুরা অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।